আরামবাগ বাসস্ট্যান্ডে থাকা বাসগুলোর মধ্যে সময় নিয়ে রেষারেষির শিকার এক নিরপরাধ বাসযাত্রী। জানা গেছে, বদনগঞ্জ আরামবাগ মা সিংহবাহিনী নামের বাস বাসস্ট্যান্ডে দাঁড়িয়েছিল। বাসস্ট্যান্ডের উল্টো দিকে বর্ধমানগামী বাসের রোতে থাকা কামারপুকুর বর্ধমান মা শারদমণি বাস রানিংয়ে বের হওয়ার সময় আচমকায় এতটাই চেপে যায় যে মা সিংহবাহিনী নামের বাসটির দিকে সেটি চেপে যাওয়ার ফলে ওই সময় ওই দিকে বাস ধরতে যাওয়া একটি যাত্রী দুটো বাসের মাঝে চেপে যান। সাথে সাথেই বাসস্ট্যান্ডে টহলরত পুলিশ ছুটে আসেন এবং তাদের গাড়িতে করেই জখম যাত্রীকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য তারা নিয়ে যান। আরামবাগ থেকে কুশকুমার পাড়ের রিপোর্ট, আরামবাগ টাইমস। দাদা, ঘটনাটা কি ঘটেছে? ঘটনা বলতে, বাস স্ট্যান্ডের মধ্যে দুটো গাড়ি পাশাপাশি মানে যাচ্ছিলো, মানে প্যাসেঞ্জার চলছিলো, আর একটা গাড়ি, এই যে গাড়িটা সিংহবাহিনী, এই গাড়িটা পাশে লাগানো ছিল, একটা মিনি গাড়ি ছিল, প্রথম আরামবাগ। সেই গাড়ির মাঝখানে কোনো কারণবশত সে টেপা হয়ে গেছে। কোন কোন গাড়ি ছিল বললেন? মা সিংহবাহিনী একটা গাড়ি আছে, যে মা সিংহবাহিনী গাড়ি আছে এই গাড়িটা, আর হচ্ছে আপনার একটা বদরগঞ্জ আরামবাগ গাড়ি, আচ্ছা, মিনি গাড়ি, আচ্ছা, দুটো গাড়ি। এটা মা শারদামণি দেখা যাচ্ছে? হ্যাঁ, মা শারদামণি বর্ধমান, বর্ধমান, আচ্ছা। আর একটা গাড়ি কী ছিল? আর একটা আরামবাগ বদরগঞ্জ সিংহবাহিনী, আচ্ছা, সিংহবাহিনী। ওই দুটো গাড়ির মাঝখানে ও প্যাসেঞ্জারে হুড়োহুড়িতে চেপা হয়ে গেছে। আচ্ছা, চেপা হয়ে যেতে মোটামুটি আমরা জল টল দিয়েছি, দিয়ে এখন মোটামুটি হসপিটাল তারপর প্রশাসন ছিল। অবস্থা কীরকম? ভালো আছে এখন আপাতত। আমরা এখানে জল টল দিয়ে তারপরে প্রশাসন যারা আধিকারিক ছিল এখানে, ট্রাফিকের যারা হেড ছিলেন তারা এসে তাদের গাড়ি, প্রশাসনের আধিকারিক বলতে ওনারা কি টহলরত ছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনারা ছিলেন, ওনার অফিসার, ওই অফিসারটার নামটা আমি বলতে পারছি না, উনি তাড়াতাড়ি করে এসে ওদের যে নিজস্ব ভ্যান আছে, মানে যে রাস্তায় যে মোবাইল ভ্যান থাকে, সেই ভ্যানের মধ্যে ওনারাই তুলে নিয়ে গেল। আমি জল টল কোনোরকম দিয়ে সুস্থ মোটামুটি তারপরে হসপিটাল গেছে। হসপিটাল যাওয়ার পরে আমি বলতে পারছি না হসপিটাল কেমন আছে। এটা কোন জায়গা? এটা কোন জায়গা? এটা আরামবাগ বাসস্ট্যান্ড। আপনার নাম? আমার নাম শেখ মুসলিম ভাই।